সৈয়দ সামিউল আজম আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। করোনা সংক্রমণে রেড জোনে রয়েছে ঢাকা ও রাঙামাটি জেলা। গেল এক সপ্তাহে তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে সংক্রমণ 12.90% আর রাঙামাটিতে 10%। মধ্যম ঝুঁকিতে আছে সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা। করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন বিধিনিষেধ। দুশ্চিন্তে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীরা। লকডাউন ছাড়া সবকিছু খোলা রেখে যাত্রীচাপে পরিবহন অর্ধেক যাত্রী বহনও অসম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। রেস্তোরাঁ মালিকরা বলছেন খাওয়ার আগে টিকা কার্ড যাচাই করাও অসম্ভব। স্বাস্থ্যবিধি নিশ্চিতে দুপুরে বিআরটিএতে আছে বৈঠক। আজ থেকে ট্রেনের 25% টিকিট অনলাইনে এবং 25% কাউন্টারে বিক্রি করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণায় বাকি আর 48 ঘণ্টা। প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। বিধিনিষেধ মেনে নেওয়া হবে ভোট গ্রহণ। শেষ দুদিনে ব্যস্ত সময় পার করছে মেয়রের সহ বাকি কাউন্সিলর প্রার্থীরাও। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বিজয়ী দেখতে চান তারা 16 জানুয়ারি নাসিক নির্বাচনে। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় আজ বিএনপির গণসমাবেশ। ডুবুরিয়া উপজেলার ঘুটুদিয়া ইউনিয়নের ফুটবল মাঠে এই কর্মসূচি পালিত হবে। স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মসূচি ঘোষণা করা স্থান পরিবর্তন করে দিয়েছে প্রশাসন। পৌষ মাসের শেষে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি দেখা মিলেছে। মঙ্গলবার সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে ঢাকা, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে। পূর্বাভাস বলছে আজ সারা দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় শুরু হচ্ছে উন্নয়নশীল দেশের জোট বা টিএইচ মন্ত্রী পর্যায়ের 2 দিনব্যাপী সম্মেলন, আয়োজক কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ এখন জিএইচ ফোরামের সভাপতি। করোনার কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সপ্তম জিএইচ সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পরিশোধন প্ল্যান্ট চালু হয়েছে চট্টগ্রামে। জাপান সরকারের দেওয়া এই প্ল্যান্টে প্রতিদিন পোড়ানো হবে প্রায় 5 টন বর্জ্য। এতে বন্দরনগরীর পরিবেশ রক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। প্ল্যান্টটি স্থাপিত হয়েছে চট্টগ্রামের হালি শহরের আনন্দবাজারে। পাসপোর্ট সূচকে 5 ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। বিশ্বের 199টি দেশের এই পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক একটি প্রতিষ্ঠান। অক্টোবরে এই সূচকে বাংলাদেশ 108তম অবস্থানে থাকলেও এবছর কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে 103তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান 108 এবং নেপাল 105তম। নাটোর সদর উপজেলার তোকিয়া এলাকায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত 5 জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার জানাবো দেশের বাইরের খবর। এদিকে বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ছাড়াও মধ্য এশিয়ার দেশগুলো অমিক্রনের ঝুঁকিতে রয়েছে বলেও জানান সংস্থাটির ইউরোপীয় আঞ্চলিক পরিচালক। এবার জানাবো মাঠে ময়দানের খবর। বছরের প্রথম এল ক্লাসিকো আজ ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। যদিও দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকায় আকর্ষণ হারিয়েছে ঐতিহাসিক লড়াই। প্রথমবার এল ক্লাসিকো দেখবে মধ্যপ্রাচ্য। ইউরোপের বাইরে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদ।